আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেলে অভিনন্দন এবং শুভেচ্ছা। যারা তোমাদের যে একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে প্রেজেন্টেশন অব ডাটা, বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং অন্যান্য কোর্সের যারা অন্তর্ভুক্ত সবার জন্যই প্রযোজ্য হবে। তো প্রেজেন্টেশন অব ডাটার মধ্যে আমরা দেখো যে আমরা বলেছিলাম যে ফ্রিকোয়েন্সি, আমরা প্রাথমিক যে লেকচারটা সেটা থাকবে হলো প্রেজেন্টেশন অব ডাটার একটা বেসিক কনসেপ্ট, অর্থাৎ কীভাবে আমরা ডাটাকে প্রেজেন্ট করতে পারি। মূলত আমি আগেই বলেছি দুটি উপায় ডাটাকে প্রেজেন্ট করা যায়, একটা টেবিলের সাহায্যে, একটা গ্রাফ এবং বিভিন্ন চার্টের মাধ্যমে দেখা যায়। তো সেই ক্ষেত্রে এই গ্রাফগুলোর আমরা আজকে একটু আলোচনা করবো। সেই গ্রাফগুলোর মধ্যে আমরা অলরেডি তোমরা আমাদের যে বহুল প্রচলিত যে গ্রাফগুলো আছে, বিশেষ করে হিস্টোগ্রাম বা আয়তলে ফ্রিকোয়েন্সি পলিগন, গণসংখ্যা বহুজ এবং ফ্রিকোয়েন্সি কার্ভ বা গণসংখ্যার এক এবং পলিগন অজাইভ, এই যে চারটি গ্রাফের মধ্যে আমাদের মূলত হিস্টোগ্রাম, পলিগন এবং অজাইভ, এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এছাড়াও বিভিন্ন বার ডায়াগ্রাম, বিভিন্ন বৃত্তাকার চিত্র বা পাই চার্ট ইত্যাদির মাধ্যমে আমরা তথ্যগুলো উপস্থাপন করে থাকি। আজকে আমরা দুটি গ্রাফ একসাথে বা একই সাথে কীভাবে আমরা উপস্থাপন করবো সেটা একটু দেখাও। মূলত হিস্টোগ্রাম অঙ্কন করে বা আয়তলিক অঙ্কন করে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন অথবা ফ্রিকোয়েন্সি কার্ভ, এই দুটো একসাথে অঙ্কন করতে পারি। তো যাই হোক, তার আগে একটু বলে রাখি, ফ্রিকোয়েন্সি পলিগন আমি যখন অঙ্কন করব তখন একটা দিক ক্লিয়ার হয়ে যাবে, তোমরা বেসিক জিনিসটা একটু ক্লিয়ার হয়ে নেবা। তো যাই হোক, তো আমরা একটু অঙ্কটায় ফিরে আসি। দেখো কি বলছে, এখানে বলছে যে ড্র এ হিস্টোগ্রাম অ্যান্ড ফ্রিকোয়েন্সি পলিগন অফ দ্য ফলোয়িং ডাটা। তো এখানে জাস্ট ফ্রিকোয়েন্সি পলিগন না বলে যদি বলতো ফ্রিকোয়েন্সি কার্ভ, তাও আমরা সেই একই ফর্মেটে অঙ্কন করতাম। তো যাই হোক, আমরা এই অঙ্কের জন্য যে জিনিসটা আমরা প্রয়োগ করব সেটা হলো, দেখো আমার দেওয়া আছে মার্কস অ্যান্ড নাম্বার স্টুডেন্টস, এখানে দেওয়া আছে কী বলো মার্কস এবং নাম্বার অফ স্টুডেন্টস দেওয়া আছে আমার এখানে। তো যাই হোক, এখানে যেহেতু মার্কস এবং নাম্বার অফ স্টুডেন্টস আমার এখানে দেওয়া আছে, আমরা জানি যে আমরা আগে হিস্টোগ্রামটা অঙ্কন করে নিই, তারপরে আমরা একসাথে কীভাবে অঙ্কন করবো সেটা ক্লিয়ার করবো। তার আগে একটু বলে রাখি, আমি হিস্টোগ্রাম এবং পলিগন এটা আলাদা আলাদা অঙ্কন করে তারপর আমরা একই সাথে কীভাবে অঙ্কন করতে পারি সেটা একটা সুস্পষ্ট ধারণা দেব। তাহলে এই একটা লেকচারে তোমরা হিস্টোগ্রাম, পলিগন বা ফ্রিকোয়েন্সি কার্ভ এ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা আবার বলছি যে হিস্টোগ্রামের জন্য দুটি জিনিস লাগে আমাদের জন্যে, যেহেতু কন্টিনিউয়াস টেবিলের জন্যে একটা লাগবে হচ্ছে ক্লাস ইন্টারভেল অ্যান্ড একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো আমার এখানে মার্কস দ্যাট মিন্স ক্লাস ইন্টারভেল এবং নাম্বার অফ স্টুডেন্টস অর্থাৎ ফ্রিকোয়েন্সি, সেই প্রেক্ষিতে আমরা কিন্তু আমাদের যে হিস্টোগ্রাম অঙ্কনের জন্য যা দরকার সেটা সেই রিকোয়ারমেন্টসগুলো আমাদের এখানে টেবিলে দেওয়া আছে। সুতরাং এটা আমাদের নতুন করে আর টেবিল তৈরি করতে হবে না। আবারও বুঝে নাও, যদি হিস্টোগ্রাম অঙ্কন করতে বলে বা হিস্টোগ্রাম ড্র করতে বলে, তাহলে কিন্তু আমাদের যদি ক্লাস ইন্টারভেল এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, যদি ইকুয়াল ক্লাস ইন্টারভেল দেওয়া থাকে, তাহলে আর অতিরিক্ত কোনো টেবিলের কোনো ফাংশন থাকবে না। তো যাই হোক, এখন আমরা যেহেতু আমার এখানে হিস্টোগ্রামে বলা আছে যে আমার যেখানে কী কী ফ্রিকোয়েন্সি ক্লাস ইন্টারভেলগুলো এখানে কী কী দেওয়া আছে সেটা একটু আমরা ক্লিয়ার করে নিই। ওকে, তো এখন আমরা বুঝি, দেখো আমার এখানে যেহেতু এখন আমি এইখানে ও এক্স বা একটা নিলাম, যেহেতু আমরা ও এক্স এখানে পাঁচ ঘর পরপর, দেখো এখানে গ্রাফের প্রতি পাঁচ ঘর অন্তর্পরতর আমি ক্লাস ইন্টারভেল নেব। তো ক্লাস ইন্টারভেলগুলো আছে 0 থেকে 10, তাই না? 10 আছে, এটা আমি লিখলাম। তারপরে আমার কী দেওয়া আছে, দেখো 10-এর পরে আছে 20 আমি লিখলাম। তারপরে আমার কাছে 30, তারপরে আছে 40 50 60, তাই না? আমার সর্বোচ্চ মান পর্যন্ত দেওয়া আছে, এটা হলো ও এক্স। তাহলে এটা হচ্ছে কি যে মার্কস, এটা কি হলো মার্কস, দেখো মার্কস বা ক্লাস ইন্টারভেল, তাই না? ক্লাস ইন্টারভেল, তাহলে এইটা আমরা পাইলাম ক্লাস ইন্টারভেল বা মার্কস আমরা যেভাবে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এইটা আমি যোগ করে এখানে আমি এইটা আমার ও এক্স অক্ষটা আমি আইডেন্টিফাই করে নিলাম, যেটা আমরা আগে বলছি হিস্টোগ্রাম অঙ্কনের জন্য ও এক্স অক্ষে থাকবে কি ক্লাস ইন্টারভেল বা যেখানে আমার যে ভেরিয়েবল দিয়ে আছে সেটা আমরা লিখলাম। এবার দেখো উচ্চতার দিকে লক্ষ্য রাখো, যে আমার সর্বোচ্চ হচ্ছে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি বা নাম্বার অফ স্টুডেন্ট সর্বোচ্চ কত হচ্ছে
22 তার মানে উচ্চতা আমার 22 পর্যন্ত হবে যদি আমরা এখানে 5 করে ধরি তাহলে দেখো 5 10 10 তারপর হচ্ছে 15 20 তারপর হচ্ছে 25 তাহলে এটা হলো কি OY তাহলে এটাকে আমরা লিখলাম OY অক্ষ যেটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস দেখো নাম্বার অফ স্টুডেন্টস ঠিক আছে নাম্বার অফ স্টুডেন্টস বা এখানে ফ্রিকোয়েন্সি আমরা বলে নিলাম ঠিক আছে ফ্রিকোয়েন্সি ওকে নাম্বার অফ স্টুডেন্টস বা কি বলো ফ্রিকোয়েন্সি তাহলে এইভাবে আমার পাওয়ার পরে যে কাজটা আমাকে করতে হবে একটু মনোযোগ দাও তাহলে আমার গ্রাফ অঙ্কনের জন্য বা আমার ফ্রিকোয়েন্সি কার্ভ অঙ্কনের জন্য দুইটা জিনিস যে দরকার সেটা হলো সরি হিস্টোগ্রাম অঙ্কনের জন্য যে ফরম্যাট আমার দরকার সেটা আমরা পেয়ে গেছি কী পেয়েছি যে ওএক্স অক্ষে আমরা কি পেলাম ক্লাস ইন্টারভেল বা নাম্বার মার্কস আরেকটা হচ্ছে ওয়াই অক্ষে হচ্ছে কি নাম্বার অফ স্টুডেন্টস বা ফ্রিকোয়েন্সি ওকে তো এখন আমরা এই যে এর হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত 22 এর উপর ভিত্তি করে কিন্তু আমার উচ্চতা নির্ভর করবে সেটা আমি উচ্চতা আমি দেখলাম সেই অনুযায়ী আমি এখানে কিন্তু এটা রেখেছি ওকে তাহলে এরপরে যে কাজটা আমাকে করতে হবে দেখো আমার এখানে এই অংশটুকু থেকে আমি শুরু করব না তাহলে আমি শুরু করব কত থেকে আমার যে এখানে আছে নাম্বার যে পাইছে জিরো থেকে অর্থাৎ এই ক্লাস ইন্টারভেল থেকে ক্লাস ইন্টারভেল কত জিরো এর জন্য কত আছে ফাইভ তাহলে আমার উচ্চতা হবে এইখানে ফাইভ দেখো এই যে ফাইভ এটা আমরা নিচে নিলাম এটা আমরা একটা আয়তক্ষেত্র পাইলাম একটা আয়তক্ষেত্র যে পাইলাম আমি আবারও বলি যে এইখানে আমার কত আছে ফ্রিকোয়েন্সি কত ফাইভ এই ফাইভ বরাবর আমি উচ্চতা নিলাম সেইটা আমি ডান দিকে যেটা এর ক্লাস ইন্টারভেল আছে টেন এইখানে আমি যোগ করে দিলাম তাহলে এটা একটা আয়তক্ষেত্র অঙ্ক আয়তক্ষেত্র হলো এবার আসছে দেখো টেনে টেনের জন্য কত আছে টুয়েলভ এই যে টুয়েলভ তাহলে টুয়েলভ কোথায় হলো এইটা হলো আমার টেন ইলেভেন টুয়েলভ তাহলে এইখানে হলো আমার টুয়েলভ এটা আমি যোগ করে দেবো এটাও আবার সেই ডানে আমি যোগ করে নিলাম ওকে তাহলে এটা হলো আমার টুয়েলভ টুয়েলভের জন্য অর্থাৎ টেনের জন্য আমরা কত পেলাম টুয়েলভ এবার আছে দেখো টোয়েন্টি টোয়েন্টির জন্য কত আছে ফিফটিন তাহলে ফিফটিন আমার সরাসরি এখানে দেওয়া আছে তাহলে এইখানে আমি ফিফটিন এখানে পাইলাম সেটা আমি এটা যোগ করে দিলাম ওকে ফিফটিনের পরে এরপরে দেখো আছে থার্টি থার্টির জন্য আমার কত আছে থার্টির জন্য আছে টোয়েন্টি টু টোয়েন্টি টু এই হলো আমার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এইভাবে দেখো দুই ঘর উপরে চলে গেলাম তাহলে এইটা আমি টোয়েন্টি টুর জন্য একটা আয়তক্ষেত্র বা আয়তক্ষেত্র অঙ্কন করলাম এবার ফোরটির জন্য দেখো কত আছে ফোরটিন আছে তাহলে এই হলো আমার ফোরটিন এল ফিফটিন এক ঘর নিচে সেটা হলো আমার কী বলো ফোরটিন তাহলে এইটা আমি এটার জন্য আরেকটা কী পাইলাম আমি আরেকটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম তো যাই হোক এখন আমাকে যেভাবে কাজ করতে হবে একটু লক্ষ্য রাখো এখন দেখো তাহলে আমরা এটা ফিফটিন জেনে পেলাম লাস্টে হচ্ছে ফিফটিন জন্য কত আছে ফোর তাহলে ফোর কোথায় হলো এখানে হচ্ছে ফাইভ এইটা এক ঘর নিচে সেটা হলো ফোর তাহলে এইটা দেখো আমি একটা পেলাম ওকে তাহলে এইটা আমরা ধারাবাহিকভাবে এটা একটা পেলাম আচ্ছা আচ্ছা এখন একটু মনোযোগ দাও তাহলে এইটা হলো আমার একটা হিস্টোগ্রাম এখন আমরা যদি একটা একটু লক্ষ্য রাখো যে ও এক্স অক্ষে আমরা কী পাইলাম মার্কস বা ক্লাস ইন্টারভেল ওয়াই অক্ষে আমরা কী পেলাম ফ্রিকোয়েন্সি তাই না ফ্রিকোয়েন্সি বা নাম্বার অফ স্টুডেন্টস আমরা পেলাম সর্বোচ্চ স্টুডেন্ট কত টোয়েন্টি টু ছিল সেই প্রেক্ষিতে আমি এটা অঙ্কন করলাম আচ্ছা এখন স্কেলটাকে একটু লক্ষ্য রাখো স্কেলটা কি স্কেল হচ্ছে স্কেলটা দেখো যে ও এক্স অ্যাক্সিসে দেখো অ্যাক্সিসে কী আছে যে আমরা এইখানে ঘর কয়টা দেখো এখানে ব্যবধান কত ব্যবধান দশ তাহলে দুই চার ছয় আট দশ তার মানে কি পা ওয়ান স্কোয়ার স্কোয়ার সমান টু ইউনিটস ইউনিটস ওকে তার মানে এইখানে আমরা যে কাজটা করেছি একটু লক্ষ্য রাখো এই ছোট্ট একটা যে ক্ষুদ্র ঘর আছে সেই ক্ষুদ্র ঘর প্রতি ক্ষুদ্র বর্গ ঘর সমান আমি কত ধরেছি দুই ধরেছি ওকে আবার দেখো যে ও ওয়াই অ্যাক্সিস ওয়ান স্কোয়ার সমান এখানে কত কয়টা ঘর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে প্রতি ঘর সমান কত ওয়ান ইউনিট এই ওয়ান ইউনিটস এই স্কেল ধরে এই গ্রাফটা অঙ্ক হিস্টোগ্রামটা অঙ্কন করা হলো তার মানে দেখে যদি আমরা একটু
তোমাদের এখানে তাহলে এইটার অঙ্কনে যদি আমি খুব সহজভাবে ব্যাখ্যা দিই যে হিস্টোগ্রাম অঙ্কনের জন্য ওএক্স অক্ষে ক্লাস ইন্টারভেল এবং ওয়াই অক্ষে আমি ফ্রিকোয়েন্সি স্কেল অনুযায়ী আমি লিখলাম। এখন প্রতিটি শ্রেণীর বা ক্লাস ইন্টারভেলের জন্য গণসংখ্যার ভিত্তিতে আমি আয়তক্ষেত্র দ্যাট মিন এটা হলো কি এক একটা আয়তক্ষেত্র, এই একটা আয়ত জিরো থেকে টেনের একটা আয়তক্ষেত্র কিসের ভিত্তিতে, এই ফ্রিকোয়েন্সির ভিত্তিতে, আবার টেন থেকে টোয়েন্টি এর ফ্রিকোয়েন্সি কত, টুয়েলভ এর ভিত্তিতে আয়তক্ষেত্র অঙ্কন করলাম একটা নির্দিষ্ট স্কেলের ভিত্তিতে, সেই স্কেলটা হচ্ছে এইটা। এই স্কেলের ভিত্তিতে যে আয়তক্ষেত্র অঙ্কন করা হলো এই আয়তক্ষেত্রগুলোর সমষ্টিই হলো কী বলো হিস্টোগ্রাম, ওকে, অর্থাৎ আয়তলেগ। এখন প্রশ্ন হলো তোমাকে বলা হচ্ছে একসাথে যে হিস্টোগ্রাম অঙ্কন করে ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করতে হবে। তা আমরা জানি যে ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কনের জন্য আমি এই 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 একটা অঙ্কর উদাহরণ দিই, আমি তিনটা জিনিস শেখাবো তোমাদের। একটা হচ্ছে হিস্টোগ্রাম, তো আমরা বুঝলামই, তা হিস্টোগ্রামের সাথে কিন্তু আবার ফ্রিকোয়েন্সি পলিগন খুব সহজে অঙ্কন করা যায়। তো আমরা জানি যে ফ্রিকোয়েন্সি পলিগন, আগের লেকচারে তোমরা যদি বুঝবা তাহলে সুবিধা হবে, যে ফ্রিকোয়েন্সি আমি এটাই ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করে তোমাদের দেখাবো, তাহলে তার ইজি হয়ে যাবে আলাদাভাবে। তো দেখো এখানে ফ্রিকোয়েন্সি পলিগনের জন্য লাগে হলো ক্লাস মিড পয়েন্ট, অর্থাৎ মিড ভ্যালু লাগবে, মিড পয়েন্ট বা মিড ভ্যালু লাগবে। তাহলে এইটার মিড ভ্যালু বা কত কত হচ্ছে 5, এটা হচ্ছে 15, এটা হচ্ছে কত 25, 35, 45, 55, তাই না? তো এখন প্রশ্ন হলো এই যে আমরা এই এই জিরোর এটা পাইলাম, তাহলে এর মিড ভ্যালু হচ্ছে এইটা, দেখো এই যে মাঝখানে আমি একটা বিন্দু দিয়ে দেবো, তাহলে এটার মিড পয়েন্ট এটারও মাঝখানে আমি একটা বিন্দু দিয়ে দেবো, তো এটার মাঝখানেও কিন্তু আমি একটা বিন্দু দিয়ে দেবো, ওকে, তাহলে এটার মাঝখানেও আমি একটা বিন্দু দিয়ে দেবো, এটার মাঝখানেও আমি একটা বিন্দু দিয়ে দেবো, আবার এটার মাঝখানেও আমি একটা বিন্দু দিলাম। তাহলে একটু বুঝে নাও যে আমি এই যে বিন্দুগুলো স্থাপন করলাম সেটা কি, যে আয়তক্ষেত্র আছে অর্থাৎ নির্দিষ্ট ক্লাস ইন্টারভেলের অর্থাৎ জিরো থেকে টেন, এই ক্লাস ইন্টারভেলের মিড পয়েন্ট হচ্ছে এটা, অর্থাৎ এটা আমরা বলি পাস, তাহলে এটা কত বলো 15, এটা কত বলো 25, এইভাবে আসছে, ওকে, তারপরে কত 35, তারপরে আছে কত 45, তারপরে আছে কত 55, এইভাবে মিড ভ্যালুগুলো আছে। তাহলে সেই অনুযায়ী কিন্তু আমি এটা অঙ্কন করলাম, ওকে। তাহলে এখন যে বিন্দুগুলো আমি স্পর্শ বিন্দুগুলো স্থাপন করলাম সেই বিন্দুগুলো তোমরা স্কেলের সাহায্যে, তো আমি যেহেতু এখন আমার এত বড় জিনিস স্কেলে অঙ্কন করতে, তোমরা এই বিন্দুগুলো স্কেলের সাহায্যে যোগ করবে, অর্থাৎ এই বিন্দুর সাথে এই বিন্দুর আমি এখানে স্কেল ধরতে হবে, স্কেলের সাহায্যে আমি যোগ করলাম, ওকে, এই বিন্দুর সাথে এই বিন্দুর আমি স্কেলে যোগ করলাম, তাই না? দেখো এটার সাথে এটা যোগ করলাম, এটার সাথে এটা যোগ হলো, ওকে, আচ্ছা যাই হোক এটা একটা যোগ হলো, ওকে। তাহলে এই যে রেখাটা, এই রেখাটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন, ওকে। তাহলে আবার বুঝে নাম, এই যে বিন্দুগুলো আমি পেলাম, এখানে একটা বিন্দু পেয়েছিলাম, এখানে একটা, অর্থাৎ মিড ভ্যালু, বা এখানে একটা বিন্দু পেয়েছিলাম, এখানে একটা, এখানে একটা, তাই না? এই বিন্দুগুলো যদি আমি স্কেলের সাহায্যে যোগ করি বা লাইনগুলো টানি তাহলে সেটাকে বলা হবে ফ্রিকোয়েন্সি পলিগন। আর যদি বলে ফ্রিকোয়েন্সি কার্ভ অঙ্কন করো, জাস্ট সেম প্রক্রিয়া, কিন্তু এই বিন্দু এই বিন্দু যে জাগ্রজ আমি খালি হাতে যেটা করলাম সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ, অর্থাৎ ফ্রিকোয়েন্সি পলিগন হচ্ছে স্কেলের সাহায্যে এই লাইনগুলো টানতে হবে, বিন্দুগুলো একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দু যোগ করতে হবে। আর যদি আমরা শুধুমাত্র ফ্রিকোয়েন্সি পলিগন স্কেলের সাহায্যে, আর ফ্রিকোয়েন্সি কার্ভ হলো খালি হাতে, অর্থাৎ স্কেল না ধরে আমি বিন্দুগুলো যোগ করবো, এটাই ডিফারেন্স। তাহলে আমরা এই একই টেবিলে আমরা দেখলাম কী পেলাম বলো, হিস্টোগ্রাম অঙ্কন করে শুধু মাঝের যে হিস্টোগ্রামে যেটা পাবার তার মাঝে মিড একটা পয়েন্ট দিলে সেই পয়েন্টগুলো যোগ করলেই আমার ফ্রিকোয়েন্সি পলিগন কিংবা ফ্রিকোয়েন্সি কার্ভ অঙ্কন করা হয়ে যাবে। শুধু মনে রাখতে হবে ফ্রিকোয়েন্সি পলিগনে স্কেলের সাহায্যে এগুলো করতে হবে, আর কার্ভে যখন ফ্রিকোয়েন্সি কার্ভ বলবে তখন সেটা ফ্রি হ্যান্ড বা মুক্ত হস্তরেখা হাতের সাহায্যে বিন্দুগুলো যোগ করতে হবে। তো যাই হোক এটা আমরা একটা লেকচারে, আমি এই একটা লেকচারে শুধুমাত্র দেখো আমরা জানি যে শুধু হিস্টোগ্রাম যখন অঙ্কন করেছিলাম সেটা আমরা দেখালাম, এইটারই যদি আমি ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করে তোমাদের একটু ক্লিয়ার করে দেবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই লেকচারে।
তো দেখো এখন আমরা যে আমি আবারও বলেছিলাম যে এই অঙ্কটারই আমরা যেটা বলেছিল যে ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম আমি আলাদাভাবে অঙ্কন করেছিলাম এবং হিস্টোগ্রাম এবং পলিগন একসাথে অঙ্কন করে আমরা দেখেছিলাম। এখন আমাকে যদি বলতো শুধুমাত্র পলিগন অঙ্কন করো বা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো বা ফ্রিকোয়েন্সি কার বা গণসংখ্যা রেখা অঙ্কন করো, তখন আমাকে এই যে টেবিলটা আমার প্রশ্নে দেওয়া ছিল অর্থাৎ ক্লাস ইন্টারভেল ফ্রিকোয়েন্সি ক্লাস ইন্টারভেল নাম্বার স্টুডেন্ট, তখন মিড ভ্যালু বের করতে হবে। অর্থাৎ জিরো আর টেন এর যোগ করলে কত হয় দেশ, এর মিড ভ্যালু হচ্ছে কত, ফাইভ। তারপরে আবার দেখো পনেরো আর বিশ যোগ করলে কত, তাহলে কত হচ্ছে পনেরো, তাহলে কত হলো পঁচিশ, পঁয়ত্রিশ, পঁয়তাল্লিশ, পঞ্চান্ন, তাহলে এইটা হচ্ছে অর্থাৎ আবার বুঝে নাও তাহলে এইটার মিড ভ্যালু হচ্ছে বা শ্রেণী মধ্যবিন্দু বা মিড পয়েন্ট, অর্থাৎ যে এই দুটো যোগ করে দুই দ্বারা ভাগ, যেটা তোমরা বেসিক লেকচারে সবাই জানো, তাহলে এর মিড ভ্যালু। তাহলে আবার বুঝে নাও ফ্রিকোয়েন্সি পলিগন অথবা ফ্রিকোয়েন্সি কার যে যেটাই আসুক না কেন, তোমার যদি ক্লাস ইন্টারভেল আর যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে অতিরিক্ত একটা ঘর লাগবে, সেটা হচ্ছে মিড ভ্যালু বা মিড পয়েন্ট বা শ্রেণী মধ্যবিন্দু লাগবে। তাহলে আমার ফ্রিকোয়েন্সি, তাহলে এখানে সেই আমরা সেই আগের প্রক্রিয়াটাই অবলম্বন করি, দেখি তাহলে এখানে যদি আমি জিরো নিই, দেখো জিরো এখানে ধরলাম, যে জিরো থেকে জিরো, তাহলে এখানে আমার মিড ভ্যালু, এখানে কিন্তু আগের মতন সেই ক্লাস ইন্টারভেল বসবে না, তাহলে আমার মিড ভ্যালু কত হচ্ছে ফাইভ, তারপরে ফাইভের পরে হচ্ছে কত বলো ফিফটিন, ফিফটিনের পরে কত হচ্ছে দেখো ফিফটিনের পরে হচ্ছে টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ফাইভ এইভাবে আমার বসবে, কত হলো টোয়েন্টি ফাইভ, ওকে টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ফাইভের পরে আমার কত বসবে থার্টি ফাইভ, থার্টি ফাইভের পরে কত হলো ফোরটি ফাইভ, ফোরটি ফাইভের পরে হলো ফিফটি ফাইভ, তাহলে এইটা আমার ও এক্স। তাহলে কী হচ্ছে এইটা আমরা কী বসালাম সেটাকে আমরা কী বলছি বলো মিড ভ্যালু বা এটাকে আমরা বলছি মিড ভ্যালু বা মিড পয়েন্ট, ওকে। তাহলে এটা হলো আমার মিড ভ্যালু, মিড ভ্যালু বা মিড পয়েন্ট, ওকে। তাহলে দেখো ফ্রিকোয়েন্সি পলিগন অর ফ্রিকোয়েন্সি কার যেটাই আসুক কেন ওএক্স অক্ষে কী বসবে মিড ভ্যালু আর মিড পয়েন্ট। আচ্ছা তাহলে আমার ফ্রিকোয়েন্সি সে আগের মতনই দেওয়া আছে, কত হলো দেখো ফ্রিকোয়েন্সি এর কোনো কত হচ্ছে পাঁচ, তারপরে কত দশ, তারপরে পনেরো, তারপরে বিশ, তারপরে হলো পঁচিশ, এইভাবে দেওয়া আছে, এটা হলো ও ওয়াই। তাহলে এটাকে আমরা কী বলছি বলো ফ্রিকোয়েন্সি বা এখানে নাম্বার অফ স্টুডেন্টস দেওয়া আছে, এটাকে আমরা সেইভাবে দেখব। তাহলে নাম্বার অফ স্টুডেন্টস, ঠিক আছে স্টুডেন্টস বা এটাকে আমরা ফ্রিকোয়েন্সিও ফ্রিকোয়েন্সি হিসাবেও জানাতে পারি, কোনো সমস্যা নেই, ওকে। তাহলে এটা হলো আমার এই ফরম্যাট, ওকে। তাহলে সেই এখন আমরা সেই আগের ফরম্যাটে একটু চলে আসবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, একটু লক্ষ্য রাখো। তাহলে সেক্ষেত্রে আমার এখন যে কাজটা করতে হবে, একটু মনোযোগ দাও, যে আমার এখান থেকে আমি শুরু করব না, শুরু করব এখান থেকে, তাই না? তাহলে এখন ফাইভের জন্যে এই যে এই ফাইভের জন্য কত আছে ফাইভ, তাহলে এইখানে আমি একটা বিন্দু স্থাপন করলাম। তারপরে ফিফটিনের জন্য কত আছে দেখো টুয়েলভ, তাহলে টুয়েলভ কত হলো, এ হলো টেন, ইলেভেন, টুয়েলভ, এই জন্য আমি এইখানে একটা বিন্দু স্থাপন করলাম। আবার বুঝে নাও এই মিড ভ্যালু হচ্ছে ফাইভ, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে ফাইভ দিলাম, তারপরে মিড ভ্যালু হচ্ছে ফিফটিন, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে টুয়েলভ, টুয়েলভ আমি স্কেল অনুসারে দিলাম। তারপরে টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ফাইভের জন্য আছে ফিফটিন ফাইভ, ফিফটিন, তাহলে ফিফটিন হলো আমার এইখানে দেখো এইখানে, ওকে। তারপরে আছে থার্টি ফাইভের জন্য টোয়েন্টি টু, থার্টি ফাইভের হচ্ছে টোয়েন্টি টু, তাহলে এই হচ্ছে আমার টোয়েন্টি টু, এইখানে আমি একটা বিন্দু স্থাপন করলাম, ওকে। তাহলে এইখানে আমার হলো কি একটা বিন্দু। এরপরে দেখো এরপরে আছে, তারপরে হচ্ছে ফোরটি ফাইভ, ফোরটি ফাইভের জন্য আছে ফোরটিন, তাহলে হচ্ছে ফিফটিন, একটা ঘর আমি নিচে দিলাম, তাহলে এটা হলো ফোরটিন, ওকে। তারপরে আছে কি দেখো ফিফটি ফাইভের জন্য কত আছে ফোর, তাহলে এই হলো ফোর, ওকে। তাহলে এইভাবে আমি বিন্দুগুলো দিলাম, ওকে। তাহলে বিন্দুগুলো আমরা ধারাবাহিকভাবে দিলাম। তাহলে আবার বুঝে নাও সে ফ্রিকোয়েন্সি পলিগন অর ফ্রিকোয়েন্সি কার্ভ যেটাই আসুক এই পর্যন্ত সব এক, ওকে।
আবার বুঝি না, ফ্রিকোয়েন্সি পলিগন অর ফ্রিকোয়েন্সি কার্ভ যদি আসে, আমি যে প্রক্রিয়ায় বিন্দুগুলো স্থাপন করলাম সে একই প্রক্রিয়া তোমাকে অবলম্বন করতে হবে। এখন আমি বিন্দুগুলো যোগ করব, তাহলে এই বিন্দুর সাথে এই বিন্দুর আমি যোগ করলাম, ওকে, এইটার সাথে এটার যোগ করলাম, দেখো একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দুর আমি যোগ করলাম এই, ওকে। তাহলে এইটা হলো যে কাজটা করবা, ডট 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 দিয়ে এটা দিবা, ডট 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 দিয়ে এটা মাঝখানে পর্যন্ত নিয়ে আসবা। তাহলে এখন একটু বুঝে নাও, এই যে বিন্দুগুলো, প্রথম বিন্দু, তারপর আমার কী বলো দ্বিতীয় বিন্দু, তারপরে হচ্ছে তৃতীয় বিন্দু, এই তৃতীয় বিন্দু, এই বিন্দুগুলো আমি যোগ করেছি, তাই না? প্রশ্ন হলো এই বিন্দুগুলো আমি হাতের সাহায্যে যোগ করলে বা মুক্ত হস্তে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ, আমি যদি স্কেলের সাহায্যে যোগ করি সেটা হলো ফ্রিকোয়েন্সি পলিগন। তাহলে স্কেলটা সেই আগের মতনই আমি লিখব, যে স্কেল যে ও এক্স, দেখো এক্স ইজ যে ওয়ান স্কোয়ার, স্কোয়ার সমান কত, টু ইউনিটস, ইউনিটস, আর হচ্ছে ও ওয়াই এক্স ইজ ওয়ান স্কোয়ার সমান কত, ওয়ান ইউনিট, ওকে। এই তাহলে এখন একটু বুঝে নাও যে জাস্ট আমরা এইভাবে ফ্রিকোয়েন্সি, আমরা এই অঙ্কটা আমরা দুইভাবে দেখালাম, তোমাকে যদি ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্ক কত তাহলে এতটুকুই শেষ। আর যদি হিস্টোগ্রাম তো আমি আগেই দেখাইছিলাম, আর যদি হিস্টোগ্রাম এবং পলিগন একসাথে অঙ্কন করতে বলে তাহলে হিস্টোগ্রাম অঙ্কন করেই কিন্তু মাঝখানে বিন্দুগুলো যোগ করলে আমরা ফ্রিকোয়েন্সি পলিগনটা অঙ্কন করতে পারি। তো যাই হোক, আমার এই লেকচারগুলো বোঝার জন্য, আমার আগের লেকচারগুলো তোমরা একটু ভালোভাবে দেখবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো সবাইকে ধন্যবাদ।